আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি বা পেজে রিয়েল ফলোয়ার বাড়াতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে আমার রিয়েল ফলোয়ার্স বাড়তেছে কিনা এটার প্রুফ দেখাবো, দেন আমি দেখাবো কীভাবে আপনারা রিয়েল ফলোয়ার্স বাড়াবেন। আমি যদি নোটিফিকেশান অপশানে চলে আসি, এখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন জাস্ট নাওতে কিন্তু আমাকে ফলো দিয়েছে অনেকেই। সো এই ফলোয়ার্সগুলো আমি কীভাবে ইনক্রিজ করতেছি, এটা কিন্তু একদম রিয়েল ফলোয়ার্স। সো আপনারা যদি আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়াইতে চান, তাহলে আপনাদের ফেসবুক পেজটি অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেবেন। আর যদি আইডিতে ফলোয়ার্স বাড়াইতে চান, তাহলে অবশ্যই আইডিটা ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেবেন। সো আমি কিন্তু আমার আইডিটা এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর আপনাদের কাজ হবে এইখান থেকে একদম সার্চ অপশানে চলে আসবেন। সার্চ অপশানে চলে আসার পর এইখানে আপনারা সার্চ করবেন ফলো টু ফলো, জাস্ট ফলো টু ফলো লিখবেন। আমি কিন্তু আবারও বলতেছি এটা কিন্তু রিয়েল ফলোয়ার্স বাড়ানোর একটা টেকনিক। সো এখান থেকে আমরা গ্রুপ অপশানে চলে আসলাম, এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ আমাদের সামনে চলে আসছে। সো প্রথমে যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 99,000 মেম্বার্সের একটা গ্রুপ, দ্বিতীয় গ্রুপটা 46,000, অর্থাৎ এইগুলো কিন্তু বড় বড় গ্রুপ। সো আমরা জাস্ট একটা গ্রুপে এখান থেকে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পরে আমি যদি এখান থেকে কিছু আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য বলি, তাহলে দেখতে পাবেন যে এইখানে একজন পোস্ট করছে আজ টার্গেট 1,000 অ্যাক্টিভ আছে, দ্রুত ফলো দিন, রকেটের গতিতে ব্যাক নিন। এখানে কিন্তু 661 জন কমেন্ট করছে। সো এখানে তারা কীভাবে ফলো বাড়াচ্ছে, এখানে কিন্তু জাস্ট কাউন্ট মি ইন এই কমেন্টটা করছে। আমি যদি রিপ্লাই অপশানে যাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে লেখসে ডান ব্যাক ফলো, দ্বিতীয়জন লেখসে ডান ফলো ব্যাক নাও। সো এটা কীভাবে ফলোয়ার্স যারা বাড়াইতেছে, এ কিন্তু এখানে পোস্ট করছে। সো এখানে কমেন্ট যারা করছে তার কিন্তু প্রোফাইলে ফলো দিছে, প্লাস এখানে কিন্তু কমেন্ট করছে, এবং অনেকে কিন্তু এখানে কমেন্ট করতেছে যার ফলে এখান থেকে ফলো পাচ্ছে, এবং যে ফলো দিচ্ছে সেই কিন্তু এখানে এসে আবার রিপ্লাই দিচ্ছে ডান ফলো ব্যাক প্লিজ, যার কারণে কিন্তু সেও ফলো ব্যাক দিচ্ছে। আপনি এখানে কী করবেন, এখানে এসে একটা পোস্ট করবেন, পোস্ট করার পরে জাস্ট ফলো টু ফলো লেখা পোস্ট করতে পারেন, অথবা মানে যে কোনো কিছু লেখে আপনার প্রোফাইলে যেভাবে ফলোয়ার বাড়াতে চান যে কোনো কিছু একটা লেখে এখানে পোস্ট করবেন। দেখতে পাচ্ছেন অনেকেই পোস্ট করছে ফলো মি প্লিজ। সো আমি এখান থেকে অন্য একটা গ্রুপে যাচ্ছি, তো এই একটা গ্রুপে চলে আসলাম আমি। এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এক মিনিট আগে কিন্তু একটা পোস্ট হয়েছে, অ্যাক্টিভ আসি ফলো দিয়ে ডান লিখুন ফলো ব্যাক দিব। এখানে কিন্তু অলরেডি 4 জন কমেন্ট করছে, এখানে কমেন্টের মাধ্যমে কিন্তু একে অন্যকে ফলো দিচ্ছে, যার ফলে কিন্তু ফলোয়ার্স বাড়তেছে। সো আমি এখান থেকে ব্যাক আসবো, আমার নোটিফিকেশান বারে চলে আসবো। এখানে আমি জাস্ট পোস্ট করছিলাম, আমার পোস্ট এখানে দেখাই, আমি পোস্ট করছিলাম আজ টার্গেট 500 অ্যাক্টিভ আসি দ্রুত ফলো দিন, রকেটের গতিতে ব্যাক বুঝে নিন। আমি যদি পোস্টটা দেখতে চাই, আমি পোস্টটা করছিলাম জাস্ট 23 মিনিট আগে পোস্ট করছি, এখানে কিন্তু 42 জন অলরেডি কমেন্ট করছে, যারা কিন্তু আমাকে ফলো দিচ্ছে। এদের মধ্যে অনেকে কিন্তু ফলো দিচ্ছে, আমি কিন্তু তাদেরকে আবার ফলো ব্যাক দিচ্ছি। এই ফলোগুলো কিন্তু আপনাদের আইডিতে থাকবে, এবং আপনি যদি পোস্ট করেন অথবা কোনো ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু এরা ভিডিওগুলো দেখবে, যার ফলে কিন্তু আপনার পেজের ফলোয়ার্সও বাড়তেছে। আপনি যে পোস্টগুলো আপলোড করতেছেন সেই পোস্টগুলো কিন্তু তারা দেখতেছে, লাইক কমেন্ট করতেছে। সো বন্ধুরা, আজকে এই ট্রিক্সটি ছিল জাস্ট রিয়েলভাবে ফলোয়ার্স বাড়ানোর একটা ট্রিক্স। আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজে ফলো দিবেন একটা। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আল্লাহ হাফেজ।